আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সালোয়ারের সুন্দর ডিজাইনটি কাটিং এবং সেলাইয়ের নিয়ম দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো এখানে আমি চার ভাঁজে করে ভাঁজ করে রেখেছি। তো এখন আমি এখান থেকে প্রথমে উপরের 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য নিয়ে নিলাম। এরপর আমি 27 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বাটা মাপ দিয়ে নেবেন। এরপরে নিচে থাকবে 7 ইঞ্চি, মানে টোটাল আমার হবে 34 ইঞ্চি। তো আমি এপাশেও 27 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো মার্ক করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে মাপ নিচ্ছি। তো এখানেও আমি পুরোটাই রেখে দেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ আপনারা নিয়ে নিতে পারেন। তো আমার জন্য এখানে 27 ইঞ্চি আর নিচে 7 ইঞ্চি আসবে। তো এখন আমি মোহরের উপরের অংশ মাপ নিচ্ছি। তো এখানে আমি 9.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম মোহরের উপরের অংশে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এটাকে হাইয়ের সাথে মিলে দিলাম। এখন আমি এই হাইয়ের সাথে মিলিয়ে দেওয়ার পরে হাই আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন মার্ক করা অংশটুকু আমি কেটে নিচ্ছি। তো মার্ক করা অংশ আমার উপরের অংশ কাটা শেষ। এখন আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি 2 ভাঁজে। তো খেয়াল করুন আপনারা, তো যে আমি 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এটা দিয়ে আসলে আমি মূলত ডিজাইন করব। তো এই ডিজাইন 10 ইঞ্চি, এটা সেলাইয়ের পরে 7 ইঞ্চি টিকবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি শুধু নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি মার্ক করে নেব। তো প্রথমে আমি কানিতে একটা ভাঁজ করব 1 ইঞ্চিতে। এভাবে মুড়িটা ভাঁজ করে নেব এবং এভাবে পুরোটাই 1 ইঞ্চি পরপর মার্ক করে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে মার্ক করছি। তো দেখুন এক পাশে আমার পুরোটাই মার্ক করা শেষ। এই একই নিয়মে ঠিক অপর পাশে বা বিপরীত পাশ থেকে 1 ইঞ্চি পরপর মার্ক করে নিতে হবে। তো খেয়াল করুন যে আমি অপর পাশেও কোনাকুনি করে পুরোটাই মার্ক করে নিয়েছি। এখন আমি সেলাইয়ে চলে আসলাম। তো মার্ক করা অংশগুলো চিকন করে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এইভাবে চিকন করে পুরো অংশে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন এই নিয়মে আমি একই পাশে পুরোটাই সেলাই করে নিয়েছি। এখন অপর পাশেও ঠিক এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। এই যে ভাঁজ করে চিকন করে ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। তো খেয়াল করুন আমি 2 পাশে সেলাই দিয়ে নিয়েছি। এখন এরকম আসছে। আসলে আয়রন করে নিলে অনেকটা সুন্দর লাগবে, তো আমি আয়রন নাই আমার কাছে, এই জন্য এমনটা দেখাচ্ছে। আয়রন দিলে ফিনিশিং অনেকটাই সুন্দর হবে। তো আমি এই যে পায়জামার উপরে হাইয়ের অংশ সেলাই করে নিয়েছি, এটুকু আর আমি আর দেখালাম না। এখন আমি জাস্ট ডিজাইনটা কীভাবে লাগাতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে ডিজাইনের উল্টো পাশে এইভাবে সেলাই করে আটকে দিতে হবে। তো এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো যেভাবে চাপ সেলাই দিয়ে নিলাম, এখন আমি এক্সট্রা আরও একটু কাপড় এর সাথে জয়েন করে নেব। এই যে এইভাবে এক্সট্রা কাপড় সেলাই করে নিতে হবে। তো এই মাপটা হলো 3 ইঞ্চি। আপনারা চাইলে মোটা কিংবা চিকন করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি এখানে 3 ইঞ্চি মোটা কাপড় সেলাই করে নিলাম, বাড়তি অংশ কেটে নিলাম। এখন এটাকে অপর পাশে এভাবে মুড়ি চিকন করে ভাঁজ করে সেলাই করে আটকে নেব। তো এইটা সেলাই করে আটকে নেওয়ার পরে অপর পাশে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই একই নিয়মে আমি অপর পায়ের ডিজাইনটাও আটকে নেব। এখন আমি দুটোকে একসাথে করে উল্টো পাশ থেকে সাইড সেলাই করে নেবো।
तो देखूँ ये उल्टो पास साइड सेलाई कर सिलाई कर सलवार तैरि भिडियो भलो लगले चैनल सबसक्राइब कर आशा करी अवश्य एक लाइक देवें। आज एखने शेष कर। आल्ला हाफेज।